বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত সহিংস পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আবারও বক্তব্য রাখলেন ক্ষমতাসীন লেবার পার্টির পপলার লাইম হাউস আসনের ব্রিটিশ বাংলাদেশে এমপি আফসানা বেগম পার্লামেন্টে তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশিদের অবশ্যই তাদের মৌলিক মানবাধিকার প্রয়োগ করতে সক্ষম হতে হবে তাদের প্রতিবাদ করার অধিকার দিতে হবে দমন পীড়নের মুখোমুখি বাংলাদেশিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হাউস অব কমন্সে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম আফসানা বেগম হাউস অব কমন্সে প্রশ্ন রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা গণ গ্রেফতারের বিষয়ে রিপোর্ট করছে বাংলাদেশে নির্যাতন এবং বেআইনি হত্যার জন্য বল প্রয়োগ করে গুম করা হচ্ছে এবং আফসানা বেগম আরও বলেন বাংলাদেশের জনগণের অবশ্যই তাদের প্রতিবাদ করার অধিকার সহ মৌলিক মানবাধিকার প্রয়োগের অধিকার থাকতে হবে এ বিষয়ে ব্রিটিশ সরকারের পদক্ষেপকে উত্তরে মন্ত্রী বলেন যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক অংশীদার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে স্বাধীন ও স্বচ্ছ তদন্ত সহ জবাবদিহিতা এবং ন্যায় বিচারের অগ্রগতির জন্য চাপ অব্যাহত রেখেছে বাংলাদেশে হত্যাকাণ্ড গণগ্রেপ্তার বন্ধের জন্য যুক্তরাজ্য বারবার সরকারকে চাপ দিয়ে আসছে উল্লেখ্য আফসানা বেগম এমপি ব্রিটিশ পার্লামেন্টে এর আগেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন আবার তিনি সংসদে তার বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি তুলে আনলেন এদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরাজ এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানানো হয়েছে